যে ভাঙা আছে বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি তোমার এত ডিপ্রেস দেখাচ্ছে কেন না এই রোদে ঘুরছি তো মাথাটা একটু ঘুরেছে চাকরি হয়নি এখনো অ্যাপ্লাই করে চলেছ শেষে এমন একটা সময় আসবে যখন তুমি নিজেই বিশ্বাস করতে শুরু করবে যে তোমার মধ্যে কোনো গুণ নেই অথচ সেটা তো সত্যি না আমি তো তোমাকে চিনি বসেই যখন আছো আমাদের ওদিকটা একদিন চলে এসো না কেন হ্যাঁ কলেজে থাকতে তো তুমি ইউনিয়ন টিউনিয়নে বেশ অ্যাক্টিভও ছিলে আমাদের ওখানে অ্যাটলিস্ট কিছু একটা করতে পারবে পার্টির অনেক রকম ছোটখাটো কাজ থাকে আর এরকম ভাবে বসে থেকে আর রোদ্দুরে ঘুরে তোমার মন আর স্বাস্থ্য দুটোই আন্ডারমাইন্ড হয়ে যাবে কি আসবে নাকি তোমার রাজনীতির উপর আর বেশি রাস্তা টাস্তা নেই না নরেশদা চাকরি একটা চাই আদারওয়াইজ নাহলে মুশকিল হচ্ছে তোমার বোন তো চাকরি করছে তাই না করছে একটা চাকরি তোমার পৌরুষে লাগছে না মানে বাবা তো বিশেষ কিছু রেখে যাননি সেটা সত্যি একজন সত্যিকার অনেস্ট লোকের পক্ষে তো ব্যবসা করে খুব একটা কিছু রেখে যাওয়া সম্ভব না জানি আর কিছু না হয় একটা কারখানা টারখানাতে ঢুকে পড়ো না না হয় মজুরি করলে ক্ষতি কি আজকাল তো অনেকে এত লোকে এত জ্ঞান দিয়েছে যে জ্ঞানের খেলা একেবারে চোখ হয়ে গেছে আপনি ভালো লোক আপনাকে অ্যাডমায়ার করি কিন্তু তাও বলছি হয় কথা বন্ধ করুন না হয় কেটে করুন আর পক পক ভাল লাগে না কলকাতা বাইরে যাবে কলকাতা বাইরে কাজ হলে চলবে কি কাজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কলকাতার বাইরে সেই জন্যই তো বলিনি তোমার ডক্টর সুরেন দাস জানো ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস আমার খুব চেনা যদি চাও তো আমি তোমায় একটা চিঠি দিয়ে দিতে পারি কথাটা তো একবার বলে দেখি